শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালে রাঠা আর লাগলে পরে ছাড়ে না। এই গানটার সাথে আমি পরে যেগুলো বলবো সেগুলোর মধ্যে মিল যদি আপনারা কেউ খুঁজে পান তাহলে আপনাদের দোষ, কারণ আমি এখন একটা ঘটনা বলতে চলেছি যে ঘটনাটা শুধু অদ্ভুত না, আজব বলতে পারেন এবং অস্বাভাবিক বলতে পারেন। তার কারণ যত ঘটনাটা চলবে ততটাই আপনারা বুঝতে পারবেন। আজকে আমাদের আলোচনার বিষয় এনএসই স্ক্যাম, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, দেশের মধ্যে সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ, যাদের মাধ্যমে আমি আপনি এরকম হাজার হাজার কিংবা কোটি কোটি সাধারণ মানুষ থেকে আরম্ভ করে কোটিপতিরা শেয়ার কেনা বেচা করে, সেখানেই স্ক্যাম। আবার কেউ কেউ তো বলছে এটা নাকি প্রেমের জালও বটে। তা যাই হোক, নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ চক্রবর্তী। চিত্রা রামকৃষ্ণা একদা ফরচুন পত্রিকার অনুযায়ী পৃথিবীর মধ্যে 17তম প্রভাবশালী মহিলা ছিলেন। কে ছিলেন তিনি? তিনি IDBI ব্যাংক অপারেট করেছেন। সেবি যখন চালু হয়, সেবির একদম প্রতিষ্ঠার সময় যে বোর্ড তৈরি হয়েছিল সেখানে ছিলেন, তার অবদান রয়েছে এনএসই তৈরিতে, এবং তিনি এনএসইর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন। তাকে ঘিরে এই ঘটনা বা এই স্ক্যাম শুরু করার আগে আপনাদেরকে বলি, দুটো মোটামুটি স্পেসিফিক অভিযোগ রয়েছে। একটা অভিযোগ বা ঘটনা হচ্ছে কো-লোকেশন স্ক্যাম, যেটা নিয়ে পরে আসছি। আর একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যোগী বাবা। যোগী মানে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী তিনি নন, যোগী রামদেব তিনি নন, এ এক অজানা যোগী বাবা, যার নির্দেশে চিত্রা রামকৃষ্ণা CEO ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তিনি নাকি কাজ করতেন বলে তিনি নিজে দাবি করেছেন। এই যোগী বাবার পরামর্শেই নাকি চিত্রা রামকৃষ্ণা বিভিন্ন সিদ্ধান্ত নিতেন, এবং এমনকি এনএসসির গোপন খবরাখবর, গোপন 5 বছরের প্ল্যান, পরবর্তী এনএসসির পদক্ষেপ সব কিছু নাকি যোগী বাবাকে বলতেন। যোগী বাবার সাথে চিত্রা রামকৃষ্ণার ইমেল মারফত প্রচুর কথা হতো। তো যাই হোক, একটা ইমেলের অংশ দেখাচ্ছি। আজ তোমাকে দুর্দান্ত লাগছে, তুমি অবশ্যই চুলের খোপাটা একটু অন্যরকমভাবে বাঁধতে শিখো, এটা তোমাকে আরও আকর্ষণীয় করে তুলবে। এটা বিনামূল্যে দেওয়া একটা পরামর্শ, আমি জানি তুমি এটা পারবে। মার্চ মাসের শেষের দিকটা ফাঁকা রেখো। তো যাই হোক, এইরকম অদ্ভুত কিছু কথোপকথন যোগী বাবা মেল মারফত পাঠাতেন চিত্রা রামকৃষ্ণকে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এখন CBI, ED, সেবি সবাই মিলে মাথা চুল ছিঁড়ে খুঁজে বেড়াচ্ছে যে যোগী বাবা কে। আসুন, এনএসই সেই স্ক্যামটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। প্রথম স্ক্যামে দেখুন, প্রথম যেটা স্ক্যাম সেটা হচ্ছে কো-লোকেশন স্ক্যাম। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে এনএসসি যে সার্ভার ইউজ করতো, সেই সার্ভারের কাছে, সেই সার্ভারের পাশে কিছু ব্রোকারকে এনএসসি বসার অনুমতি দিয়ে দেয়, এবং এনএসসি ট্রেডিংয়ের ক্ষেত্রে যে টেকনোলজি ইউজ করতো সেই টেকনোলজি অনুযায়ীও বেশ কিছু স্পেসিফিক ব্রোকার কয়েক মাইক্রোসেকেন্ড আগে শেয়ারের দাম জানতে পারত। এর ফলে কিছু স্পেসিফিক ব্রোকার তারা অনেক বেশি প্রফিট করতে পেরেছে, এবং তারা এই টেকনোলজি লুপহোল ব্যবহার করে অনেক এক্সট্রা আনডু অ্যাডভান্টেজ দিতে পেরেছে। এনএসসি সার্ভারের পাশে বসে, মানে পাশে বসে যারা ট্রেডিং করতো, সেই জন্য এই স্ক্যামটার নাম হচ্ছে কো-লোকেশন। অর্থাৎ এনএসসির যে সার্ভার তার পাশে বসে যেহেতু ট্রেডাররা একই লোকেশানে ট্রেডিং করতে আরম্ভ করত। এখানে এই যেটা বললাম স্পেসিফিক কিছু ট্রেডার আগে তথ্যাবলী পেয়ে যেত, এবং ওপিজি সিকিউরিটিস এরকম একটি সিকিউরিটিস বা ট্রেডিং কোম্পানি যাদের মুনাফা এই কো-লোকেশনের জন্য 700 গুণ বৃদ্ধি পেয়েছিল, এবং পরবর্তীকালে ওপিজি সিকিউরিটিসকে 5 কোটি টাকা পর্যন্ত ফাইন দিতে হয়, এবং এই অভিযোগের ভিত্তিতে
চিত্রা রামকৃষ্ণের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরপর আসছি যে একটা গুরুত্বপূর্ণ মোড়, সেটা হচ্ছে যোগী বাবার ঘটনা। এই অদ্ভুত যোগী বাবা সবসময় মেল মারফত কথা বলতেন সিইও চিত্রা রামকৃষ্ণের সাথে। এই যোগী বাবার নির্দেশেই চিত্রা রামকৃষ্ণা আনন্দ সুব্রহ্মণ্যমকে উইদাউট এনি ইন্টারভিউ এনএসিতে নিয়ে আসেন চিফ স্ট্র্যাটেজিক অফিসার হিসাবে। এবং আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে আনন্দ সুব্রহ্মণ্যমের এনএসিতে কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না, তিনি আগে 15 লক্ষ টাকার চাকরি করতেন। যোগী বাবার নির্দেশে মেল অনুযায়ী আনন্দ সুব্রহ্মণ্যমকে চিত্রা রামকৃষ্ণা প্রথমে এনএসিতে আনেন। সেখান থেকে অত্যন্ত দ্রুত ওনার পদোন্নতি ঘটতে ঘটতে 15 লক্ষ টাকার মাইনের একজন মানুষের মাইনে হয়ে যায় মাত্র 2 বছরের মধ্যে। 2016 সালের এপ্রিল মাস থেকে 4 কোটি 21 লক্ষ টাকা বছরে, এবং তিনি হয়ে ওঠেন গু মানে গ্রুপ অপারেটিং অফিসার। আবার এই আনন্দ সুব্রহ্মণ্যমকে নিয়ে আরও একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে যে এই আনন্দ সুব্রহ্মণ্যম নাকি এনএসির বাকি সমস্ত কর্মচারীদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করতে আরম্ভ করেছিলেন, এবং যেটার জন্য গানটা দিয়ে শুরু করেছিলাম, কানাভূষো শোনা যায় সিওর সাথে নাকি দুষ্টুমিষ্টি সম্পর্ক, সেটা নাকি তৎকালীন এনএসির যে সমস্ত লোকজন ছিলেন তারা নাকি জানতেন। যাই হোক, এটা যদিও ভিডিওর মেন টপিক হতে পারে না, কিন্তু তবুও যেহেতু কথাগুলো উঠলো সেহেতু আপনাদের বললাম। এই হচ্ছে যোগী বাবার স্ক্যাম। এবং এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে দেখুন, এনএসির ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ব্যাপার, এখানে তো কোটি কোটি মানুষ স্টক এক্সচেঞ্জে মারফত টাকা পয়সা লেনদেন করে। কোম্পানি যদি করাপ্টেড হয় সেক্ষেত্রে মানুষের একটা পোর্টফোলিও যাবে, কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ পুরোটা নিজেই যদি করাপ্টেড হয়ে যায় তাহলে তো প্রচুর মানুষের টাকা পয়সা চলে যাবে। তাই বুঝতে পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সুব্রহ্মণ্যমকে, আনন্দ সুব্রহ্মণ্যমকে চিত্রা রামকৃষ্ণা এত ফেভার করতে আরম্ভ করেন যোগী বাবার নির্দেশে যে সবাই সপ্তাহে 5 দিন কাজ করলেও সুব্রহ্মণ্যমের জন্য মাত্র 3 দিন কাজ, সবাই নর্মালি লাইফ লিড করলেও সুব্রহ্মণ্যমের জন্য বিজনেস ক্লাস ফ্লাইট থেকে আরম্ভ করে 5-স্টার হোটেল এনএসি প্রোভাইড করতে থাকে। তো বিরাট লেভেলের একটা স্ক্যাম, যেটা নিয়ে তদন্ত চলছে। এবং 7 তারিখে 7ই মার্চ সেবি চিত্রা রামকৃষ্ণাকে অ্যারেস্ট করে। এরপর দেখা যাক সেবি কি বলে। এবং এই ঘটনাটা যেখান থেকে সূত্রপাত হয়েছিল সেটা হচ্ছে 21 জুলাই 2016। 21 জুলাই 2016 কিং ফং নামে এক অজানা ব্যক্তি সেবিকে লেটার দিয়ে জানায় যে এনএসিতে বড়সড় স্ক্যাম চলছে, এবং তারপর থেকেই তদন্তের শুরু হয়। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি যে এই তদন্ত বা এই ঘটনাটা প্রথম কে মিডিয়াতে আনেন জানেন? জানেন না তো? তার নাম হচ্ছে সুচেতা দালাল। হ্যাঁ, সেই সুচেতা দালাল যিনি হর্ষদ মেহতার সময়ও স্ক্যাম এক্সপোজ করেছিলেন, তারই পত্রিকার মাধ্যমে এটা আসে। এবং এনএসি নিজে তাদের সম্পর্কে এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর, অর্থাৎ এনএসিতে স্ক্যাম হচ্ছে এই বিষয়টি প্রকাশ পাওয়ার পর, সুচেতা দালালের বিরুদ্ধে 100 কোটির মানহানির মামলা করেছিল। যদিও এনএসি হেরে যায় এবং এনএসিকে সুচেতা দালালকে ক্ষতিপূরণ বাবদ 1.5 লক্ষ টাকা করে দিতে হয় তাকে এবং তার স্বামীকে, এবং 47 লক্ষ টাকা টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালকে দিতে হয় সমাজসেবার জন্য। তো এই হচ্ছে টোটাল ঘোটালা বলতে পারেন। এখন 7 তারিখ অ্যারেস্ট করার পর যোগী বাবার আইডেন্টিটি নিয়ে প্রচণ্ড পরিমাণে তদন্ত চলছে। অনেকে মনে করছেন যোগী বাবা আসলে আনন্দ সুব্রহ্মণ্যম, এটা সিবিআইয়ের মত, সিবিআই অন্তত এই কথাই বলছে। যদিও সেবির মতামত অনুযায়ী যোগী বাবা আনন্দ সুব্রহ্মণ্যম না হয়ে অন্য কেউ হতে পারে, তার কারণ হচ্ছে আনন্দ সুব্রহ্মণ্যম তো অ্যাকচুয়ালি গু ছিলেন, গু মানে গ্রুপ অপারেটিং অফিসার ছিলেন, তো গুয়ের কাছে তো সব তথ্যই থাকার কথা। তাহলে আর সিও কেন বাকি এনএসির ডিটেলস ওনাকে মেল করে পাঠাচ্ছে? ধোঁয়াশা ক্রমশ ক্লিয়ার হবে, যত দিন যাবে যত তথ্যাবলী আসবে সেগুলো আমরা আপনাদের জানাতে থাকবো। আর একটা তথ্য জানিয়ে নিই, যারা স্টকে ইনভেস্ট করতে ইচ্ছুক ডিরেক্টলি তাদের জানাচ্ছি যে মিউচুয়াল ফান্ডে তো এক্সপেন্স রেশিও থাকে। অনেকে আমাকে মেসেজ করেছে যে এক্সপেন্স রেশিও আমি
দিতে চাই না, আমি টাকা লস করতে চাই না, ডিরেক্ট ইকুইটিতে যাব, কিভাবে করতে পারবো, তাদের জন্য একটা সুবিধা এনে দিয়েছে স্মল কেস। স্মল কেস থেকে আপনারা যেটা করতে পারবেন, যে ধরুন আপনাদের মনে হলো যে লার্জ ক্যাপে ইনভেস্ট করব। এবার লার্জ ক্যাপে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই স্টক বাল্ক তো আপনার নিজে রিসার্চ করতে গেলে অনেক সময় লেগে যাবে, আবার আপনি মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিওটাও দিতে চান না, তখন আপনি কি করবেন, আপনি স্মল কেসে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং স্মল কেসে দেখবেন লার্জ ক্যাপের যে একটা বাল্ক অফ স্টক রয়েছে, বাঞ্চ অফ স্টক রয়েছে, সেইখানে একটা পোর্টফোলিও আগে থেকেই তৈরি করা দেওয়া রয়েছে। সেখানে আপনি জাস্ট ক্লিক করে এসআইপি হিসাবে কিংবা লামসাম হিসাবে টাকা রাখতে পারবেন ওই নির্দিষ্ট স্টকগুলোতে। এর জন্য মিউচুয়াল ফান্ডের মতো আপনাকে এক্সপেন্স রেশিও দিতে হচ্ছে না, ডিরেক্ট ইকুইটিতে আসছেন, আবার এক্সপার্টদের বানানো পোর্টফোলিও নিয়ে আপনি চলতে পারবেন। প্লাস আরও একটা ব্যাপার, প্রচুর এক্সপার্ট এখানে রয়েছেন যারা পোর্টফোলিও বানিয়ে দিয়েছেন, যারা স্মল কেস বানিয়ে দিয়েছেন, আপনি আপনার মতো সেখান থেকে ইনভেস্ট করতে পারবেন। আমার রিকমেন্ডেশন, আপনারা যদি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই স্মল কেস থেকে করুন। স্মল কেসের লিংক, যে লিংক থেকে আপনারা স্মল কেসে লগ ইন করতে পারবেন, সেটা একদম ডিসক্রিপশানে প্রথমে দেওয়া রয়েছে। মাস্ট অ্যান্ড ম্যান্ডেটারি আপনারা স্মল কেস দিয়ে ইনভেস্ট করতে পারেন, বিশেষত যারা শুরুর দিকে ইনভেস্টার। চলে আসছি আজকের টপিকে। তো যেরকম যেরকম তথ্যাবলী জানানো হবে সেরকম সেরকম আমরা জানাবো। আপাতত যেটা খবর সেটা হচ্ছে সিবিআই কোর্টে তুলছে, 31 মার্চ অবধি সিবিআই কাস্টডি দেওয়া রয়েছে চিত্রা রামকৃষ্ণ, তাকে এখনও পর্যন্ত ছাড়া হয়নি। তিনি জেলে গিয়ে প্রথম দিন কি একটু গীতা টিতা চেয়েছিলেন, জানি না এখন মতিভ্রম হয়েছে কি না, কিন্তু এই অবধি খবর। এবং আনন্দ সুব্রহ্মণ্যম, তাকেও গ্রেফতার করা হয়েছে, যোগী বাবার খোঁজ চলছে, যোগী বাবার খোঁজ পেলেও তাকে গ্রেফতার করা হতে পারে। এবার যদি যোগী বাবার আনন্দ সুব্রহ্মণ্যম এক লোক হয় তাহলে তো অবশ্যই আর কিছু করার নেই, কারণ তিনি অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। ভারতবর্ষের ইতিহাসে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটাকে ভরসা করে আমার আপনার মতো হাজার হাজার কোটি কোটি মানুষ শেয়ার কেনা বেচা করছে, সেখানে যদি এটা হয় সেটা খুবই দুঃখজনক ঘটনা। আশা করছি ভবিষ্যতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোম্পানি নিজে এবং ভারত সরকারের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, সেবি, ইডি কিংবা সিবিআই, এগুলো নিয়ে রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হবে। আমরা সবসময় ঘটনাগুলো ঘটে যাওয়ার পর ধরতে পারি, কিন্তু তাতে যা ক্ষতি হওয়ার সেটা হয়ে যায়। আমাদের বদলে ঘটনাগুলো ঘটার আগে যদি ধরতে পারি তাহলে অনেক মানুষের টাকা, অনেক মানুষের স্বপ্ন, অনেক মানুষের জীবনযাপন বেঁচে যায়। যারা এখনও জয়েন করেননি আমাদের চ্যানেলে তারা জয়েন করতে পারেন। আজকের এপিসোড এখানেই শেষ করব, আশা করছি আপনাদের সাথে আরও দেখা হবে। জয়েন বাটনে ক্লিক করলে যে বেনিফিটগুলো আছে সেগুলো আপনারা জয়েন বাটনে ক্লিক করার পর আমার একটা ভিডিও আছে সেখান থেকে দেখতে পারবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার।